বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে ফেসবুকে আমাদের পিকচারগুলো সেভ করে রাখব। দেখা গেছে মেমোরি কার্ডে অথবা হার্ড ডিস্কে অথবা কম্পিউটারে আমরা আমাদের অনেক প্রয়োজনীয় পিকচার আমরা সেভ করে রাখি, কিন্তু সেই পিকচারগুলো কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় অথবা ভাইরাসে ধরে যায় অথবা মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পিকচারগুলো হারিয়ে ফেলতে হয়। আজকে আমি এমন একটি টিপস আপনাদের দেখাবো যেখানে পিকচার রাখলে কখনো কেউ কোনো দিন দেখবেও না এবং সেই পিকচার কখনো আপনি হারাবেন না। যত খুশি তত হাজার হাজার পিকচার সেখানে আপনি রেখে দিতে পারেন, শুধু আপনিই জানবেন না, দেখবেন আপনার প্রয়োজন মতো সেগুলোকে আপনি কাজে লাগাবেন। সো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখতে দেখতে আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখুন। কারো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই আমরা কীভাবে করতে পারি। আমরা এখানে যে তিনটি লাইন আছে এটাকে আমরা ক্লিক করব। এখন যখন এখানে আমরা ক্লিক করব তখন আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। আমাদের ফেসবুকের প্রোফাইলটি ওপেন করে আমরা কী করব, নিচে চলে যাব। এভাবে যখন নিচে যাব, নিচে গিয়ে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো লেখা আছে, সো এখানে আমরা ক্লিক করব। এখন যখন এখানে আমরা ক্লিক করব, মনে রাখবেন এখানে আমরা আমাদের মেমোরি থেকে পিকচারগুলো সিলেক্ট করে নেব। ধরুন এখন গ্যালারিতে চলে গেলাম, আমি এখন গ্যালারিতে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার গ্যালারি যে কয়েকটি অপশন আছে সেগুলো চলে আসবে। সেখান থেকে আমি বেছে নেব কোন ফোল্ডারে আমার পিকচারগুলো আছে, সেই ফোল্ডারের পিকচারগুলো আমি এখানে দিতে যাচ্ছি। সো আমি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। ডাউনলোড ফোল্ডারে যখন চলে যাব তখন এখানে দেখতে পাবেন আপনাদের পিকচার, আমার অনেকগুলো পিকচার আছে। সো আমি 1 2 3 4 এভাবে ধরুন একটি পিকচারে আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি এভাবে যে কয়টি পিকচার আমার ইচ্ছা মতো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি ডানে ক্লিক করলাম। উপরে যখন ডানে ক্লিক করব তখন দেখুন এখানে প্লাস অ্যালবাম লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। যখন অ্যালবামে ক্লিক করব এখন দেখুন এখানে লেখা আছে প্লাস ক্রিয়েট নিউ অ্যালবাম, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে ধরুন এখানে আমি লিখলাম যে একটি যে কোনো জরুরি পিকচার এখানে আমি লিখে দিলাম আমাদের অ্যালবামের নামটি। নামটি যখন লিখে দেব তখন এখানে যে ফ্রেন্ড লিস্ট আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে কি করব, একেবারে নিচে দেখতে পাবেন ওনলি মি লেখা আছে, এখানে আমি সিলেক্ট করে দিলাম। যাদের এই ওনলি মিটি একেবারে না চলে আসবে তারা সি মোরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওনলি মি চলে আসবে। সো আমরা কি করব, ওনলি মিতে ক্লিক করে দেবো। ওনলি মিতে ক্লিক করে আমরা কি করব, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে এখানে ওনলি মি লেখাটা সিলেক্ট হয়ে গেছে কি না। যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমরা এখানে আরেকটি কাজও করতে পারি। এখন যদি আমি আমাদের এখানে প্লাস অ্যাড কন্ট্রিবিউটারে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে ধরুন এখন যে কোনো একটা ফ্রেন্ডের নামে আমি এখান থেকে চয়েস করে নিলাম, এখান থেকে যে কোনো একটা ফ্রেন্ডের নাম FSCM, এই নামটি আমি এখন এখানে চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পরে দেখা যাবে কি যে এই ফ্রেন্ডও আমার এই অ্যালবামে কিছু পিকচার অ্যাড করতে পারবে এবং আমার পিকচার যেগুলো আমি অ্যাড করব শুধু এই ফ্রেন্ডটাই দেখবে, অন্য কেউ দেখবে না। এভাবে আমরা আরেকজন লোককেও আমরা অ্যাড করে নিতে পারি। আর যদি প্রয়োজন না মনে করি তাহলে শুধু আমি নিজেই দেখবো, অন্য কেউ দেখবে না এবং অন্য কেউ আমার অ্যালবামে অ্যাডও করতে পারবে না, সেটা আমরা এইভাবে করে নিতে পারি। যাই হোক, এখন আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে যখন ক্লিক করা হয়ে যাবে তখন দেখুন এখানে আগে যেমন ছিল এখন নেই, এখন আগে লেখা ছিল প্লাস অ্যালবাম এবং এখানে ছিল ফ্রেন্ডস, এখন অনলি মি হয়ে গেছে এবং এখানে অ্যালবাম হয়ে গেছে। সো আমরা কি করব, পোস্টে এখন ক্লিক করব। পোস্টে ক্লিক করে ফটোগুলোকে পোস্ট দিয়ে দেব। আমাদের ফটোগুলো যখন পোস্ট করা হয়ে যাবে তখন আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে গিয়ে আবার নিচে চলে যাব। যখন নিচে চলে যাব তখন আমরা খুঁজে পাবো এখানে দেখুন ফটোজ লেখা আছে, এটাকে আমরা ক্লিক করব। এখন যখন এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা কি করব, অ্যালবামসে ক্লিক করব। অ্যালবামসে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছুক্ষণ আগে যে জরুরি পিকস এই অ্যালবামটি ওপেন হয়ে গেছে। সো এই অ্যালবামে আমাদের পিকচারগুলো আমরা খুঁজে পাবো। আমরা ইচ্ছা করলে একই অ্যালবামে আরও অনেক পিকচার আরও কিছু অ্যাড করতে পারি। দেখুন এখানে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে, এখানে এটিকে ক্লিক করে আমরা ইচ্ছা করলে আরও অনেক অনেক পিকচার একই অ্যালবামে ই করতে পারি আর কি বলে মানে অ্যাড করে নিতে পারি। আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে কি করতে পারি, প্লাস অ্যাডে প্লাসে ক্লিক করে আমরা নতুন করে আরও একটি অ্যালবাম বানিয়ে নিতে পারি। সো এভাবেই আমরা আমাদের অ্যালবাম বানিয়ে অথবা ফটোগুলোকে হাইড করে রেখে দিতে পারি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দেবেন এবং আমার ভিডিও পারলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।